প্রিয় দর্শক, আজ আমরা একটি পাহাড়ি অঞ্চলের খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, বেঙ্গল বিটে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ আবার প্রতিদিনের মতোই বেরিয়ে পড়েছি বাইক সফরে। তো আমরা আজ এসেছি গুলমা ফরেস্টের দিকে যাচ্ছি, এবং এই শিলিগুড়ি থেকে গুলমা ফরেস্টের ফরেস্ট খুব কাছাকাছি। তো আমরা শিলিগুড়ি থেকে চাম্পাশরি হয়ে আমরা সোজা রাস্তায় ঢুকে গেছি গুলমার সাইডে। মোটামুটি শিলিগুড়ি থেকে খুব বেশি হলে 15 কিলোমিটার হবে। তো আমরা বাইকে এসেছি, আমাদের আধ ঘন্টা মতো সময় লেগেছে। আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখাবার এই অঞ্চলে যা যা দেখতে পাওয়া যায়, এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এই অঞ্চলে। তো চলুন ধীরে ধীরে ভিডিওটির সঙ্গে আপনারাও জড়িয়ে পড়ুন, এবং আমরা সব আপনাদের সব দেখাতে চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের এইটাই মজা যে আমরা শিলিগুড়িতে থাকি এবং পাহাড় খুব আমাদের কাছে, মাঝে মাঝে এই জন্য খুব মজা আমরা পাহাড় দর্শনে বেরিয়ে পড়ি। আচ্ছা, এখানে দুজন রয়েছে, আমরা একটু ওদের সঙ্গে কথা বলে হাই ফ্রেন্ডস হাই একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এনারাও আপনারা কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমরা এখানে বেড়াতে এসেছি। আচ্ছা, তো কী দেখলেন এখানে, কিছু দেখতে পেয়েছেন কি এখনো? ম্যাম, শিলিগুড়ি সে হু, ম্যাম মেরা নাম মালবিকা সরকার হ্যাঁ, ম্যাম নর্থ বেঙ্গল সে হু। তো ইহাঁ পে ম্যাম হমেশা আতি জাতি রেতি হু, দূর মেই হ্যাঁ, জাদা সে জাদা 10-15 কিলোমিটার সে জাদা নেই হ্যাঁ। ইয়ে নজারা আপ দেখ পা রে হ্যাঁ, বহুত সুইটেবল হ্যাঁ, পাহাড় হ্যাঁ আর এক রেল ব্রিজ হ্যাঁ, আর সাইড পে ফরেস্ট ভি হ্যাঁ, আর এক নদী ভি হ্যাঁ, আর পিকনিক স্পট ভি হ্যাঁ। তো ইয়ে হমেশা খুবসুরত রেতে বারিশকে টাইম মে ভি আর উইন্টার কে টাইম মে ভি হ্যাঁ। তো আতি জাতি তো রেতি হু ম্যাম। তো আপ আপ কিতনে বার ইয়াহ পে আয়ে হ্যায়? বস মহিনা মে এক দো বার তো হই জাতা হ্যায়। আচ্ছা, আপ হাম লোগো কো এক হেল্প কিজিয়ে না। হ্যাঁ, পাক্কা বোলিয়ে। তো হাম হাম ভি ইহাঁ নেহি নয় নয় আয়ে হ্যায়। আচ্ছা, তো আপ তো ঘুমনে আয়ে হ্যায় ইয়াহ পে? হ্যাঁ। তো হাম আগর আপকে সাথ ঘুমেঙ্গে তো কোই দিক্কত তো নেই হোগা? হ্যাঁ, নেই নেই, একদম পাক্কা সে। ये मैं दिखाती हूँ, यहाँ पे एक छोटा सा स्पॉट है वो देख लीजिए, उसके बाद एक फॉरेस्ट है वो भी दिखा देते हैं। अच्छा, चलिए। ओके, थैंक यू, चलिए चलिए। तो बंधुरा, हमरा एगिए चलछि मालविकार संगे। असाधारण एक जायगा में से हम रहते गेछि। आप यहाँ रुका क्यों? बस यहाँ पे गाड़ी पार्क किया, थोड़ा आगे जाना है, आप भी चल सकते हो मेरे साथ। वो नज़ारा बहुत खूबसूरत है, बहुत प्यारा है। ये आंटी से एक बार मिल लीजिए, मैं इनके पास हमेशा आती हूँ। आंटी एक बार आइए ना। ये देखिए आंटी हमारे, मैं आती जाती रहती हूँ इनके पास। यहाँ पर एक ही दुकान है शॉप, बस यही पे चाय। ये जगह पे एक ही दुकान है? आप कितने? वो भी है ये कभी कभी, कभी कभी बन रहा है अभी ये। आप कितने दिन से यहाँ पर? मेरा हो गया 4 साल। 4 साल हो गया। क्या क्या खाना मिलता है इधर? यहाँ मोमो, आलू मिमी, दाल मुरी, चॉकलेट वगैरह। अच्छा, और आपका घर किधर है? इधर ही? अच्छा, सामने ही है। चलिए हम दिखाते हैं आपको ऊपर। चलिए चलिए। हमरा अखन एगिए चलछि। हाँ है, अभी पिकनिक स्पॉट है, आपको लेके चलेंगे आगे। पहले ये घूम लीजिए। जब मेरा मूड ऑफ होता है, या तो बहुत ज़्यादा खुशी होती है, और या तो मेरा कोई दोस्त आते बाहर, मेरा दिल तो यही तो है सबको घुमाना। और ये नज़ारा घूम लीजिए, उसके बाद उस साइड फॉरेस्ट है, फॉरेस्ट लेके चलेंगे। एक देखें, अनेक दूर पर्यंत बालीपूर्ण। এটা আসলে নদী, বর্ষাকালে এর চেহারা একদম পাল্টে যায়, এখন শীতকাল হলে চেহারাটা অন্যরকম দেখতে পাচ্ছেন। এই অঞ্চলে প্রচুর লোক আসে এখানে পিকনিক মানাতে, খুব মনোরম একটা জায়গা। আর ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে, হ্যাঁ, এটা এখান দিয়ে ট্রেন লাইন রয়েছে, মহানদী।
সামনেই রয়েছে গুলমা স্টেশন। তো বন্ধুরা, আমরা এবার গুলমা ফরেস্টের দিকে মালবিকার সাথে এবার ছুটে চলছি। সঙ্গে থাকুন আমাদের সাথে রাইডিংয়ের মজা নিন। দেখতেই পাচ্ছেন নদী আর নদী নেই, নদীর ওপর দিয়ে মেঠো পথ হয়ে গেছে। তবে এটা কেবল শীতকালের জন্যই, বর্ষাকালে এই রাস্তা আর থাকবে না, তখন জলে পরিপূর্ণ থাকবে। চলে গেছে জয়া অনেকটা দূর, আর ওই যে মালবিকা অনেক দূরে চলে গেছে, আমরা ধীরে ধীরে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি। ফাইনালি হাম লোক আ গে না ফরেস্ট মে, গুলমা ফরেস্ট। ম্যাম ইয়ে তোড়ি বাড়ি বলতে হ্যাঁ। আচ্ছা, ইয়ে ফরেস্ট জো হ্যাঁ গুলমা কা হি হ্যাঁ, স্পট কা নাম হ্যাঁ তোড়ি বাড়ি। ইয়হাঁ পে ভি এক রিভার নিকলা হ্যায়, উসি কা শাখা হ্যায় ইয়ে। তো ইয়ে সালুগাড়া সাইড হো জাতা হ্যায়, সালুগাড়া কে সাইড চলা জাতা হ্যায়, ঠিক হ্যায়। তো ইয়হাঁ পে পুরা পিকনিক পিকনিক হোতে হ্যায়, কাফি সারা পিকনিক হোতা হ্যায়। আজ সন্ডে নেই হ্যায় বোল কে বাস দো চার দেখনে কো মিল রহে হ্যায়, আপ দেখ দেখ সকতে হো। ইয়হাঁ পে আপ দেখ সকতে হো, ওয়াহাঁ পে বুদ্ধিস্ট টেম্পল হ্যায় এক, ওয়াহাঁ পে ভি আপ আগার জানা চাহোগে তো জা সকতে হো। ওয়াহাঁ পে রিভার ক্রস করকে জানা পড়েগা। হাম লোক তো নদী কে অন্দর সে আয়ে, তো কোই পিকনিক করনে কে লিয়ে আয়েগা তো ইসি রাস্তে সে আয়েগা কি দুসরা কোই রাস্তা? নহীঁ, জেসে তোড়ি বাড়ি আগার বোল কে কোই আনা চাতে হ্যায় তো উস সাইড সে আতে হ্যায়। আর আপকে ইধার সে রাস্তা হ্যায়? হ্যাঁ, আর এন্ট্রি ফি ভি লেতে হ্যায় ইয়ে লোক। ইয়হাঁ পে জেসে কি ক্যাম্প লাগা হুয়া হ্যায়, এক স্টল ব্যাঠতে হ্যায়, ইয়হাঁ পে টি কা ও চিপস বগেরা জো ভি হ্যায়, সানডে কো ব্যাঠতে হ্যায়, ওয়াশরুম কা ভি ও মেন্টেনেন্স কে লিয়ে এক চার্জ কাটতে হ্যায় ইয়ে লোক। হ্যাঁ, টু এম পার হেড 20 রুপিস সামথিং। এবারে আমরা নদীর দিকে এগিয়ে চলছি মালবিকার সাথে, সঙ্গে থাকুন, চলুন আপনাদেরকেও নদীতে নিয়ে চলি। রাস্তা এবড়োখেবড়ো রাস্তা, উঁচু নিচু পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা নদীর ধারে চলে এসেছি মালবিকার সাথে। তো থ্যাংক ইউ মালবিকা, ওয়েলকাম, আপ ইতনা আচ্ছা সফর হাম লোক কো দিয়ে। তো আগে ভি হাম লোক চাহেঙ্গে কে আপকে সাথ জুড়ে রহে, ঠিক হ্যায়, থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম, আপ লোগো সে মিলকে বহুত জ্যাদা আচ্ছা লাগা। দেখিয়ে নদী কেসে পার হো রহা হ্যায় সব। তো বন্ধুরা, আজ আমরা গুলমা ফরেস্টে আমাদের ঘোরা শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে এইরকম একটা জায়গা, সুন্দর জায়গায় আমরা এখানে একটুখানি আমাদের স্কুটি থামিয়ে একটু টিফিন জলখাবার এগুলো খাবার খাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, দেখুন চারদিকে বেশ দোকান রয়েছে। আমি বলবো জয়াকে একটু দেখাতে চারদিকে দোকানপাটগুলো। হ্যাঁ, আপনারা চাইলে এরকম জায়গায় একটুখানি 10-20 মিনিটের জন্য দাঁড়িয়ে এখান থেকে চা জলখাবার খেতে পারেন। তবে হ্যাঁ, বেশি আশা রাখবেন না, বিশেষ কোনো মানে স্পেশাল খাবার হয়তো আপনারা এখানে পাবেন না। তবে মোমো, চা, টিফিন, জল, ফাস্টফুড সামান্য কিছু এই সমস্ত পাবেন আপনারা। থাকার জন্য আপনাকে শিলিগুড়িতেই থাকতে হবে। তো বন্ধুরা, আজ আমাদের জার্নি আজকের মতো এখানেই শেষ। এবার আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির দিকে। আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখুন, লাইক করুন, শেয়ার করুন। মালবিকা, আচ্ছা কেসা লাগা হাম লোককে সাথ? কাফি আচ্ছা লাগা, কাফি বহুত জ্যাদা আচ্ছা লাগা। ওকে, থ্যাংক ইউ। আমরাও মালবিকাকে পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি। আজকে জার্নিটা যে এত সুন্দরভাবে কাটবে এটা আমরা ভাবতেও পারিনি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল,
আমরা আপনারা আমাদের ভিডিওটি দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখুন। এবং তার সঙ্গে এই আশা রাখছি মালবিকাকে আমাদের পরে স্টপ করেও নিশ্চয়ই পাবো। ধন্যবাদ।